Hi, this is Daniel with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আজকে আমি বেসিক্যালি আসছি মিরপুরে এবং মিরপুরে বাংলা ফুডের জন্য সবচেয়ে ফেমাস যে রেস্টুরেন্টটা সেটার নাম হচ্ছে রাম্পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এটার বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে এটার অবশ্য বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে মিরপুরে বাট আমি আসছি অরিজিনাল দশে যেটা জুটপট্টি বলে মানে বেনারসি পল্লির ভিতরে যদি আপনারা আসেন সেটার ভিতরে আসলে যে ব্রাঞ্চটা আছে প্রবাবলি এইটাই মনে হয় অরিজিনাল ব্রাঞ্চ আই এম নট শিওর তো সেখানে যাচ্ছি আর আরেকটা ইনফরমেশন আমার জানা ছিল না সেটা হচ্ছে রাব্বানি হোটেল এটা তো খাবার হোটেল বাট সেটার সাথে সাথে যে তাদের একটা রাব্বানি মিষ্টান্ন ভাণ্ডারও আছে এটা আমার ধারণা ছিল না বাট আমি ওইখানে খাবো এখন বাট খেতে যাওয়ার আগে মিষ্টান্ন ভাণ্ডারে কী কী মিষ্টি পাওয়া যায় এবং কীরকম প্রাইস সেটা একটু দেখে নিই ওকে এই হচ্ছে মিষ্টি না দেখি বিভিন্ন আইটেমের মিষ্টি আছে নাম দেওয়া আছে হ্যাঁ নাম এবং দাম দুটাই দেওয়া আছে এটা চমচম মাওয়ার লাড্ডু বুন্দিয়ার লাড্ডু বালুশাহি ওভালটিন সন্দেশ রামুকশাই ক্ষীর চমচম মিনিচর ল্যাংচা দেখলাম কোথায় ও যে ল্যাংচা ওকে কালো জাম মোস্টলি এখানে সবচেয়ে এক্সপেন্সিভ মিষ্টির দাম হচ্ছে 470 টাকা অ্যান্ড দ্য লোয়েস্ট হচ্ছে আপনার সবচেয়ে কম দামের মিষ্টি যদি নিতে চান কোনোটা তাহলে হচ্ছে 220 টাকা কেজি এটা হচ্ছে বুন্দিয়ার লাড্ডু আর এটা হচ্ছে বালুশাহি যেটা 220 টাকা আর অ্যাভারেজ আমরা কালো জাম যেটা খাই কালো জাম এবং রসগোল্লা সবসময়ের জন্য পপুলার সেটা হচ্ছে 240 টাকা ওকে তো মিশন হচ্ছে আজকে রাব্বানিতে খাওয়া সো মেইন ফুড লাঞ্চ করা সো সেই লাঞ্চটার জন্য মিশনে যাই এই হচ্ছে রেস্টুরেন্ট এবং এসি আছে একটা ফ্যানও আছে এখানে সিলিং ফ্যান আছে সব মিলে অনেক গরম বাইরে মামা কি খাবো স্যার চিকেন পোলাও বিফ পোলাও কাচ্চি বিরিয়ানি সাদা ভাত সাদা ভাতের সাথে কি কি সাদা ভাতের সঙ্গে আপনার ভর্তা আছে 4-5 আইটেম আর সবজি আছে ভেন্ডি ভাজি করলা ভাজি তারপরে কচু শাক আচ্ছা আপনাদের রাব্বানির সবচেয়ে মানে ফেমাস আইটেম আচ্ছা ফেমাস বলতে আপনার এমনি গরু গুণা হবে স্পেশাল আপনার ইলিশ মাছ আছে রুই মাছ কাসকি মাছ বাইলা মাছ আচ্ছা কাসকি মাছ বাইলা মাছ তাহলে আপনি ভর্তা টর্তা এইগুলো দেন আচ্ছা গরু মাংস বলতেছেন ফেমাস গরু মাংস দেন আচ্ছা অবশ্যই মাছ কি খাওয়া আমি দু একটা স্যাম্পল দেখে যেটা পছন্দ হয় হয়তো নিতে পারেন কি কি আছে বলেন ইলিশ মাছ রুই মাছ কাসকি মাছ আর বাইলা মাছ আচ্ছা আপনি কাসকি মাছ দেন রুই মাছ ঠিক আছে গরুর মাংস কাসকি মাছ রুই মাছ ভর্তা টর্তা দেন জি আপনি ওই যে করলা টর্তা আচ্ছা ঠিক আছে আর ডাল দিন অবশ্যই ভর্তা কোনটা কি এটা আলু ভর্তা থ্যাংক ইউ ওকে এখানে একটা কথা বলে নিই অনেকেই আমার মানে স্পেশালি যারা ইন্ডিয়ান ভিউয়ার
তাদের একটা ইয়ে থাকে যে আমি এটা বেলে মনে হয় খাবার কল করে। ওকে, এনিওয়ে, যারা ইন্ডিয়ান ভিউয়ার তাদের ক্ষেত্রে আমি দেখি যে তারা কমেন্ট করেন যে আমি ডালটা দিয়ে তরকারি মেখে এইভাবে খাই কেন। আচ্ছা, এইটা ইজ সবচাইতে ভালো অ্যান্সার, যেটা সেটা হচ্ছে আপনি কালচার ওয়াইজ বা টেরিটরি ওয়াইজ কিছু কালচার থাকে। হ্যাঁ, তো সেই যেটা ইন্ডিয়াতে আপনারা করেন যে ডাল দিয়ে খাবারটা শুরু করেন, বাট মোস্টলি আমাদের এদিকে যেটা হয় আমরা ডাল দিয়ে খাবারটা শেষ করি, এই কারণে ডালটা সবার লাস্টে এবং স্পেশাল যেটা ঝোল খুব মজা লাগে সেটা অ্যাড করে খাওয়া। ওকে, প্রথমে আমি করলা দিয়ে স্টার্ট করি, করলা অ্যান্ড একদম চিকন করে আলু কুচি। প্রথম জিনিসটাই আমার অনেক ভালো লাগে, ভর্তাগুলোর মধ্যে আমরা আলু ভর্তা, কলা ভর্তা এগুলো ইজ ভেরি রেগুলার, বেগুন ভর্তাও ভেরি রেগুলার, যেহেতু পটলটা একটু এক্সেপশনাল, সো আমি পটলটা একটু খাই, পটলটা একটু খেতে চাই। পটল ভর্তাটা অনেকটা ওই যে মিষ্টি কুমড়ার ছাল আমরা যেরকম ভর্তা খাই অনেকটা ওই রকম, ঝাল আছে ভর্তায়। কাজকি মাছ, কাজকি মাছের মধ্যে কাচকি মাছ আছে আর খুব চিকন করে আলু, এটা অবশ্য বাংলাদেশের খুবই পপুলার একটা রেসিপি, যেরকম কাচকি মাছ দিয়ে আপনি খুব চিকন করে আলু কাটা। এই রেসিপিটা খুবই টেস্টি হয়, মানে একটা পরিমিত ঝাল, আস্তে আস্তে কাঁচামরিচ, রুই মাছ, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ অ্যান্ড গ্রেভি। এটা হচ্ছে রাব্বানি হোটেলের সিগনেচার আইটেম, এই কারণে এটাতে সবার লাস্টে রাখছি যে লাস্টে ওইটার স্বাদটা যাতে মুখে লেগে থাকে। All right.
extraordinary, very regular kind of average. তবে এই হোটেলের সবগুলো খাবারের ঝালের রেশিওটা খুবই ইন্টারেস্টিং, যে আপনার সাংঘাতিক ঝালও লাগবে না, আবার ঝালের মধ্যে একটা কেমন যেন একটা কেমন ইন্টারেস্টিং একটা ফিলিংস। ঝালের চটে আপনি বারবার পানিও খাবেন না, বাট জিভে একটু জ্বালা করবে, একটা সুইট সুইট মজার কিছু ব্যথা হয় না ওই রকম। মানে মজার ব্যথা বলতে আমি বুঝাইতে চাইছি যে কিছু কিছু ব্যথা আছে না, যেই ব্যথায় চাপ দিলে আরও ভালো লাগে ওই রকম। এটা হচ্ছে স্পেশাল বিফ ভুনা, একটু ঝাল, মোটামুটি ভালোই ঝাল, এবং বিফ একটু ঝাল না হলে খুব একটা মজা নাই। অ্যান্ড তেল মশলা দিয়ে প্রপার বিফ ভুনা যারা বলে সেইটা পারফেক্ট। এবার ডালটা অ্যাড করবো, আর ডালটা কিন্তু মোটামুটি ঘন আছে, মানে পাতলা ডাল বলতে যে একদম পানির মতো টলটলা ডাল সেরকম না। মাংসের ঝোল দিয়ে ডাল খুবই মজ। ডালটাও ভালো। ওকে, নাও দ্য থিং ইজ আমার কাছে করলা ভাজি, কাচকি মাছ, গরু মাংস, ভর্তা একটা যেহেতু ভালো তো অন্যগুলোও ডেফিনেটলি ভালো হবে। ডাল এই সবটাই বেশ ভালো লাগছে, বাট রুই মাছটাকে আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি ভালো, ভেরি অ্যাভারেজ কাইন্ড। এই ধরনের রুই মাছ আমরা সচরাচর খাই রেসিপি। সো এই মোটামুটি বিল, এবং তার সাথে এই রাব্বানির একটা স্পেশাল চা আছে সেটা নিয়ে আবার কথা বলছি। এটা হচ্ছে রাব্বানির ফেমাস চা, মানে এটাকে শুধু চা বললে খুব ভুল হবে, এটা দুধ চা অ্যান্ড চিনি অল টুগেদার, এটার জাল দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তো আছে এটার ভিতরে। ইটস ভেরি ক্রিমি অ্যান্ড ডেন্সিটি, সাংঘাতিক রকমের ডেন্সিটি। স্পেশালি এই চার গরু মাংসটাই এখানকার সবচাইতে পপুলার আইটেম। ওকে, এবার আসি বিল। বিল হচ্ছে আমরা রাইস দুজন দুইটা খেয়েছি, সেটার দাম হচ্ছে 30 টাকা। সবজি আমরা করলা ভাজিটা খেয়েছিলাম, ওইটার দাম হচ্ছে 25 টাকা। ভর্তা দুইটা, মানে আমি খাইছিলাম পটল,
আর রকি খাইছে ওইটার নাম কি বেগুন, বেগুন এবং পটল আমরা দুইটা খাইছিলাম, এটা 50 টাকা। বিফ যেটা 140 টাকা, রুই মাছ যেটা আমি বললাম খুবই অ্যাভারেজ কাইন্ড অফ, রুই মাছের দাম হচ্ছে 220 টাকা, আর এই চা, এই স্পেশাল চা হচ্ছে 15 টাকা, অল টুগেদার 440 টাকা, 400 না 4, এটা তো ইংলিশের একটা মানে 480 টাকা। ওকে, দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও, মানে রাব্বানি হোটেলের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ দ্য থাম্বস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে আমার যে ফুডকোর্ট, সেই ফুডকোর্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে এখনও যারা মেম্বার হননি যে মেম্বার হয়ে যাবেন, আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, যারা ফলো করতে চান সেখানে গিয়ে ফলো করতে পারেন। অ্যান্ড অনেকে আমার সাথে কমিউনিকেশান করতে চান, সেটার জন্য আমার মেইল আইডি এবং ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর রাব্বানি হোটেলের এই ব্রাঞ্চের গুগল ম্যাপের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ, গুড বাই।